আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাইমিন সিং আইটির পক্ষ থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এমসিএন মাল্টি চ্যানেল নেটওয়ার্ক তো প্রিয় আজকে ভিডিওটা একটু লং হবে আশা করি সবাই দেখবেন কারণ হচ্ছে এই ভিডিওতে আমরা এমসিএনের সুবিধা অসুবিধা এবং কাদের জন্য এমসিএম ভালো হবে এবং এমসিএনের বাংলাদেশের জন্য কোন এমসিএম সবচেয়ে ভালো হবে এবং ওয়ার্ল্ডের জন্য কোন এমসিএম বেটার এবং ইন্ডিয়ার জন্য কোন এমসিএম ব্যাটার সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন তো প্রিয় বিহার্স প্রথমে আমরা শুরু করছি এনের সুবিধা দিয়ে এনের অনেক সুবিধা রয়েছে কারণ হচ্ছে আপনি এনের মাধ্যমে আপনার যে মূল অ্যাডসিঞ্জ আছে সেখান থেকে বের হয়ে আপনি আড়াইজনের সাথে অ্যাডসিঞ্জে যুক্ত হয়েছেন এর এর জন্য তার আপনার কাছ থেকে কিছু টাকা কেটে রাখবে এবং আপনাকে অনেকগুলো সুবিধা দেবে তার মধ্যে এক নম্বর সুবিধাটি হচ্ছে আপনাকে একটা অ্যাডভান্স ড্যাশবোর্ড দিবে সেখানে আপনি যাবতীয় তথ্য বিজ্ঞাপনের তথ্য সিটিআর আর এবং আপনার আর্নিং ড্যাশবোর্ড সকল কিছুই দেখতে পারবেন দুই নম্বর যে সুবিধাটি হচ্ছে সেটি হচ্ছে কন্টেন্ট প্রোটেকশন তো প্রিয় ভিউয়ার্স আমরা মূলত ইউটিউবে সবচেয়ে বেশি এই সমস্যায় পড়ি কারণ হচ্ছে আমাদের মনিটাইজ পাওয়ার আগ পর্যন্ত আমাদের অনেক কন্টেন্ট চুরি হয়ে যায় বা অন্য কেউ সেটা এডিট করে আপলোড করে দেয় অথবা ধরেন যারা অনেক ভালো এডিটিং করতে পারে তারা এমনভাবে এডিট করে যে আসলে বুঝতে কষ্ট হয়ে যায় যে কি আমার আসলে আমার কন্টেন্ট কিনা তো এই ক্ষেত্রে এমসিএম কোম্পানি আপনাকে বিশেষ সুবিধা দেবে তারা আপনার কন্টেন্টটি প্রোটেকশনের দায়িত্ব নেবে এবং যদি সেই কন্টেন্ট কেউ চুরি করে বা সে রি আপলোড করে সেক্ষেত্রে তারা সাথে সাথে অ্যাকশন নেবে এবং কন্টেন্টটি সরিয়ে দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করবে এমসিএন এর তিন নাম্বার যে সুবিধাটি হচ্ছে সেটি হচ্ছে ভেরিফিকেশন বেস তো প্রিয় ব্যাস আমরা জেনে থাকি যে এক লাখ বা এক লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হলে তখন ইউটিউব কোম্পানি আপনাকে ভেরিফিকেশন বেজ দেয় এবং আপনি সেটা যথাযথ আবেদন করলে তারা আপনার চ্যানেলটি রিভিউ করে ভেরিফিকেশন দিয়ে দেয় কিন্তু এমসিএন এ আপনি জয়েন করলে যদি সেখানে আপনার দশ পনেরো হাজার সাবস্ক্রাইবার হয় তাহলে আপনার এমসিএন কোম্পানি ইউটিউবের সাথে যোগাযোগ করে আপনাকে ভেরিফিকেশন ব্যাস এনে দিতে পারে অথবা ভেরিফিকেশন ব্যাসটি করে দিতে পারে তো এটা একটা ভালো সুবিধা কারণ হচ্ছে ভেরিফিকেশান ব্যাস থাকলে আপনার অডিয়েন্সের আপনার প্রতি যে একটা বিশ্বস্ততা সেটা অনেক বেড়ে যায় তো এক্ষেত্রে এমসিএন খুব ভালো আপনাকে ভেরিফিকেশান ব্যাস এনে দিতে পারবে এম সি এর যে চার নাম্বার সুবিধাটি সেটি হচ্ছে মিউজিক লাইব্রেরি তার আপনার জন্য একটি বিশেষ মিউজিক লাইব্রেরি দিবে সেখান থেকে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও বিভিন্ন কিছু পাবেন সেটা আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন কারণ হচ্ছে আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলা বিশেষ দরকার পড়ে কারণ হচ্ছে আপনার যদি একটা মিউজিকে একটা ভিডিও কোয়ালিটি আপনি আপডেট করতে চান সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক অপরিহার্য এই ক্ষেত্রে এমসিএন অনেক ভালো সুবিধা দিয়ে থাকে তো তারা আপনাদেরকে একটি মিউজিক লাইব্রেরি দিবে। যেখানে আপনারা বিভিন্ন কোয়ালিটি ক্যাটাগরির মিউজিক পাবেন এবং সেটি আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি ইউজ করতে এমসিএন এর পাঁচ নাম্বার যে সুবিধাটি সেটি হচ্ছে এক্সট্রা অ্যাড তো প্রিয় ভিউয়ার্স আপনার মনে করেন যে একটা এমসিএন কোম্পানির আপনার রান করছে তাদের সাথে অনেক বড় বড় কোম্পানি যুক্ত থাকে যেমন কোকা কোকাকলা আছে এরকম ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো তাদের সাথে যুক্ত থাকে তারা তাদের এমসিএন নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের অ্যাড দেখাই এক্ষেত্রে আপনার অতিরিক্ত অ্যাড আসবে আপনার ইউটিউব চ্যানেলে এবং আপনার রেভিনিউটা অনেক বেশি হবে কারণ হচ্ছে যে আপনার যত বেশি রেভিনিউ হবে এমসিএন কোম্পানির তত বেশি লাভ তো ক্ষেত্রে এমসিএম কোম্পানি চাইবে অবশ্যই যে আপনার ভিডিওতে অ্যাড বেশি আসুক বেশি আসতে আপনারও লাভ তাদেরও লাভ এমসিএনের যে ছয় নম্বর সুবিধাটি হচ্ছে সেটি হচ্ছে স্পন্সরশিপ আপনি যদি কোনো এমসিএন নেটওয়ার্কের সাথে যুক্ত থাকেন সেখান থেকে আপনি হিউজ পরিমাণ স্পন্সরশিপ পাবেন স্পন্সরশিপের মাধ্যমে অনেক ভালো একটা আর্নিং হয় কারণ হচ্ছে আপনি যদি ধরেন একটা সাধারণ অ্যাপসেরও স্পন্সরশিপ পান তাহলে আপনি মিনিমাম একশো থেকে দেড়শো দুশো ডলার আর্ন করতে পারবেন তো এক্ষেত্রে এমসিএন আপনাকে অনেক ভালো সুবিধা দেয় কারণ আমরা সাধারণত যারা যাদের বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে তারা কোনো সময় স্পন্সরশিপ পায় না অথবা পাইলেও সেটা ফেক স্পন্সরশিপ হয়ে যায় সেক্ষেত্রে এমসিএন আপনার তাদের যে সহযোগী প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে আপনাদের প্রচুর পরিমাণ স্পন্সরশিপ এনে দিতে পারবে এক্ষেত্রে আপনার রেভিনিউটা অনেক বেশি হবে এবং স্পন্সরশিপের মাধ্যমে আপনি আরও বেশি ইনকাম করত এমসিএনের যে সাত নম্বর সুবিধাটি হচ্ছে সেটি হচ্ছে কপিরাইট ক্লেম আপনারা মনে করেন যে আপনার ভিডিওতে একটা ফেক কপিরাইট ক্লেম চলে আসছিলো এজন্য আপনার মনিটাইজ বন্ধ হয়ে গেছে ভিডিওতে আপনি যদি সেটা ইউটিউবের কাছে অ্যাপ্লাই করেন যে এটা ফেক কপিরাইট ক্লেম সেক্ষেত্রে আপনার তারা একটা লং টাইম দিয়ে দিবে সেটা রিভিউর জন্য এমনকি এক মাস দেড় মাসও লাগতে পারে কিন্তু এক্ষেত্রে আপনার যদি মনে করেন যে আপনি এমসিআইনের সাথে যুক্ত থাকেন তাহলে তা ইউটিউবের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার ক্লেমটি উঠিয়ে দেবে এবং সেটাতে আবার মনিটাইজ চালু হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনাদের সবারই উচিত যদি আপনাদের সবার এরকম বেশি প্রবলেম হয় তাহলে আপনারা এমসিএনের সাথে জয়েন করতে পারেন কোনো সমস্যা MCN যে আট নাম্বার সুবিধাটি সেটি হচ্ছে কোলাবোরেশন কোলাবোরেশনের মাধ্যমে আপনি আপনার ভিডিও প্রমোটিং করে নিতে পারবেন এবং আপনার অডিয়েন্স ডেভেলপ করতে পারবেন আপনি মনে করেন যে সেখানে অনেকগুলো চ্যানেল আছে চ্যানেলে একটা নেটওয়ার্ক আছে তো আপনারা তাদের সাথে কোলাবোরেশন করে আপনাদের ভিডিওর অডিয়েন্স এবং এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারেন এবং আপনার ভিডিও এবং চ্যানেলটা প্রমোট করে দিতে পারেন কোনো সমস্যা নাই তারা সেটা খুব সুন্দর একটা সিস্টেম রেখে দিছে কোলাবোরেশন তবে ভিউয়ার্স এমসিএন এর যে নয় নাম্বার সুবিধা সেটি হচ্ছে প্রোডাকশন সাপোর্ট আপনি মনে করেন যে যারা মিউজিক নিয়ে কাজ করে বা শর্ট ফিল্ম নিয়ে এগুলা নিয়ে কাজ করে তাদের যদি একটা ভিডিও প্রোডাকশন করতে আপনার ধরেন দুই হাজার তিন ডলার খরচ হয় সেক্ষেত্রে যদি আপনার চ্যানেলটি তাদের মনমতো হয় বা তাদের পছন্দ হয় সেক্ষেত্রে তারা ফিফটি পার্সেন্ট অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা টোয়েন্টি প্রোডাকশন সাপোর্ট দিয়ে আপনাকে হেল্প করবে যে মানির যে বিষয়টা তো এই ক্ষেত্রে আপনি একটা ভালো সাপোর্ট পাবেন তাদের কাছ থেকে প্রোডাকশন সাপোর্ট তো প্রিয় আপনারা যদি আপনাদের এরকম চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনার এম সিএনএ জয়েন করতে পারেন এম সিএন এ জয়েনের মাধ্যমে আপনারা ভালো একটা পড়ার সাপোর্ট পাবেন এবং আপনাদের ভালো ভিডিও মেক করার জন্য সেটা অনেক হেল্পফুল হবে এমসিএন এর দশ নম্বর যে সুবিধাটি আছে সেটি হচ্ছে লাইফ ইভেন্ট আপনার লাইভ ইভেন্ট ম্যানেজমেন্ট লাইফ ইভেন্টে আপনার বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয় যেমন আপনি কেমন ইন্টারনেট ইউজ করবেন অথবা কোন সফটওয়্যার ইউজ করবেন এক্ষেত্রে আপনার এমসিএন কোম্পানি আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে এবং এর এগারো নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে অডিয়েন্স ডেভেলপমেন্ট আপনার আপনার যদি চ্যানেলের অডিয়েন্স ডেভেলপমেন্ট না হয় তাহলে আপনার চ্যানেল খুব কম গ্রো করবে অর্থাৎ আপনার যদি আপনি যে একজ্যাক ধরেন আপনার সাবস্ক্রাইবার অনেক ভালো আছে কিন্তু আপনার ভিডিও পাবলিশ করলে ভিউ কম আসে সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্স ডেভেলপমেন্টের খুব গুরুত্ব রয়েছে তো আপনার এমসিএন এই কাজগুলো আপনাকে করে দিবে দেবে আমরা এতক্ষণ শুনছিলাম যে এর সুবিধা তো সুবিধা তো অনেক শুনলাম এখন এর কিছু অসুবিধা আছে আসলে যার ভালো গুণ বেশি তার খারাপ গুণও বেশি তো এখন এই মুহূর্তে আমরা জানবো যে এমসিএনের আসলে কি কি অসুবিধা রয়েছে তো এম যে প্রথম অসুবিধা সেটি হচ্ছে যে এমসিএমের এগ্রিমেন্ট বঙ্গ করে তারা যেমন আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি অহরহ দেখতে পাবেন যে এ এম গেছে ও এম সি ভেঙে গেছে হ্যাঁ তো আপনি একটা এমসিএন কোম্পানির সাথে কাজ শুরু করছেন সেটা দুই মাস পরে উদাও হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার টাকাটাও মায়ের আবার আপনার এর ফেরত আসতে হবে সেটাও একটা জামেলার বিষয় অথবা আর একটা সমস্যা হচ্ছে যে আপনার একটা এমসিএনের সাথে তাদের নির্দিষ্ট সময় থাকে অথবা পিরিয়ড থাকে যেমন মনে করেন যে আপনি একটা এমসিএনে জয়েন করলেন সেখানে আপনার দুই তিন বছর তাদের সাথে কাজ করতে হবে অথবা এক দেড় বছর কাজ করতে হবে এছাড়া আপনি সেখান থেকে ফেরত আসতে পারবেন না এটা আসলে একটা কঠিন সমস্যা কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার রেভিনিউ ভালো আসতেছে কিন্তু আপনার নিজস্ব আসছি যে আপনার থাকা প্রয়োজন বা আপনার এমসিএন ছেড়ে দেওয়া প্রয়োজন কিন্তু তখন আপনি এই কন্ট্যাক্ট ফর্মের কারণে অথবা এগ্রিমেন্টের কারণে আপনি আসতে পারবেন না তো এটা একটা বিগ অসুবিধা তো প্রিয় ব্যবসা তারপর হচ্ছে রেভিনিউ শেয়ার দুই নাম্বার যে অসুবিধাটি কারণ হচ্ছে ইউটিউব যদি আপনাকে দিয়ে একশো ডলার আর্ন করে সেক্ষেত্রে ইউটিউব আপনাকে ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট অথবা সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনাকে দেয় তো প্রিয় ব্যাস এখন আপনি মনে করেন যে সিক্সটি ফাইভ পার্সেন্ট পাইছেন এখন যদি আপনি এমসিএনএ জয়েন করেন তাহলে ওই সিক্সটি ফাইভ পার্সেন্টের আবার আপনার ডিভাইড হবে ডিভাইড হয়ে ওই সিক্সটি পার্সেন্ট একশো পার্সেন্ট ধরে তারপর তারা আবার ওইখান থেকে একটা তিরিশ পার্সেন্ট অথবা পঁয়ত্রিশ পার্সেন্ট কেটে নিয়ে যাবে অর্থাৎ মনে করেন যে আপনি দশ হাজার টাকা আর্ন করছেন এক্সচেঞ্জ থেকে তো ইউটিউব আপনাকে এক্ষেত্রে ছয় হাজার টাকা দিচ্ছে বা সাত হাজার টাকা দিচ্ছে তারা সেখান থেকে আরও তিরিশ পার্সেন্ট মানে এই হিসাবে যা আসে যদি ধরেন আরও দুই হাজার কম আসে সেই টাকাটা আপনাকে পে করবে তো আমরা যারা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা মাসে দশ পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম পেয়ে থাকি তো এক্ষেত্রে এটা একটা ভালো অসুবিধা কারণ হচ্ছে আমরা সবাই টাকার প্রয়োজন থাকে আসলে কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য এবং বিভিন্ন প্রয়োজনে তো তাদেরকে এখানে রেভিনিউটা শেয়ার দিয়ে দিতে হয় তো এটা একটা বিগ অসুবিধা তারপর বিয়ে বস্তিন নম্বরে যে বিষয়টি আমরা আলোচনা করবো অসুবিধার সেটি হচ্ছে ব্যাক প্রমিস আপনি যখন একটা এমপিএস এমসিএন এর পেজে ঢুকে দেখবেন তখন দেখবেন তাদের অনেক সুবিধা আছে যেমন তারা এই দিচ্ছে ওই দিচ্ছে এই করবে ওই করবে আপনি যখন তাদের সাথে কাজ শুরু করলেন তখন আসলে আপনি তাদের সাপোর্ট পাচ্ছেন না আপনি এক ঘন্টা আগে যোগাযোগ করছেন তারা রিপ্লাই দিচ্ছে দুদিন পরে তো এই ক্ষেত্রে প্রমিস ব্যাক এটা আসলে অহরহর ঘটে থাকে আবার যারা অনেক ভালো এবং প্রতিষ্ঠিত এমসিএন আছে তাদের আসলে এই সমস্যাগুলো হয় না তারপরও প্রিয় প্রিয়ার্স আসলে এমসিএন এই সমস্যাগুলো হয়ে থাকে তারপর আছে চার নম্বরে বিশ্বস্ততা আসলে আপনি যে এম সাথে কাজ শুরু করবেন সেটা আসলে কেমন বা আপনাকে কেমন পেমেন্ট করবে অথবা আপনার ধরেন তিরিশ পার্সেন্ট দিছে সেখানে তারা লিখে রাখছে যে তিরিশ পার্সেন্ট আপনার কাছ থেকে কেটে রাখবে এখন যদি চল্লিশ পার্সেন্ট কেটে রাখে আপনি সেটা আসলে কিছু করার থাকে না তখন তো ক্ষেত্রে আপনার বিশ্বাসটা বঙ্গ হয়ে যায় আপনি অ্যারসিঞ্জকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন কিন্তু এমসিএন কোম্পানিকে চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো উপায় নেই তো আশা করি প্রিয় ভিভার্স আপনারা এমসিএন এর অসুবিধাগুলো জেনে নিচ্ছেন খুব সহজেই এখন আমরা জানবো এমসিএন এমসিএন ভার্সেস এরসিঞ্জের একটা কম্পারেটিভ আলোচনা আসলে সুবিধা অসুবিধাগুলো যেমন আপনি মনে করেন যে একটা এ জয়েন করছেন সেখানে আপনার অ্যাডসিঞ্চটা ভেরিফাই করা লাগলো না এই ভেরিফাই করার জন্য আপনার এক মাস দুই মাস অথবা তিন মাস সাড়ে তিন মাস এরকম সময় লাগতে পারে তো এই ক্ষেত্রে আপনার আপনি যদি এম জয়েন করেন তখন আর আপনাকে এই কাজটা করতে হবে না অর্থাৎ পিন ভেরিফিকেশন করতে হবে না তারপর এর যে দুই নাম্বার বিষয়টি আছে সেটি হচ্ছে আপনার মিনিমাম পে আউট তো আপনার আমরা জানি যে এরসিসে একশো ডলারের কম নিরানব্বই ডলার হলেও আপনার তারা পে করে থাকে না তারা একশো ডলার হলেই পে করবে কিন্তু এমসিএন কোম্পানি আপনার যা ডলার হয় তাই পে করবে যেমন মনে করেন আপনি মিনিমাম দুই তিন ডলার পাঁচ ডলার ষাট ডলার দশ ডলার বিশ ডলার আপনার যা হয় সেটা আপনাকে পেমেন্ট করে দিয়ে দিবে। তো তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে পেমেন্ট মেথড তো প্রিয় ব্যবসা আমরা জানি যে আসলে অ্যাটচেঞ্জে দুই ধরনের পেমেন্ট দিয়ে থাকে একটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ট্রান্সফার অথবা ওয়ার ট্রান্সফার অথবা আরেকটা পেমেন্ট দিয়ে থাকে তারা সেটা হচ্ছে ক্যাশ চেক সরি চেক চেকের মাধ্যমে আপনি যারা লোকালি আপনার আমেরিকায় থাকে তারা এই এটা নিতে পারে অথবা আপনার ওয়ার ট্রান্সফার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের টাকাটা আসবে তো প্রিয় ব্যবহার আপনি মনে করেন যে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আসে সেক্ষেত্রে আপনার পাঁচ সাত দিন আট দশ দিন সময় লাগতে পারে আর আপনার এমসিএনের মাধ্যমে আপনার টাকা আসবে আপনি ওয়ার ট্রান্সফারে নিতে পারেন পেপালে নিতে পারেন স্কিলে নিতে পারেন পাইজায় নিতে পারেন অথবা আরও যে মাস্টার কার্ড আছে আরও পেমেন্ট মেথড আছে আপনি সেইগুলোতেও নিতে পারেন কারণ হচ্ছে বিভিন্ন এমসিএনের বিভিন্ন পেমেন্ট মেথড তারা ব্যবহার করে তো প্রিয় ব্যবসা আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন খুব সহজেই যে আসলে এমসিএনের সুবিধা অসুবিধা এবং এয়ারসিঞ্জ বাড়ছে সেমসিএনের একটা কম্পারেটিভ আলোচনা তো প্রিয় ব্যবসা আজকের মতো এ পর্যন্ত আমরা পরবর্তী আরেকটা ভিডিও আপনার তৈরি করব সেটা হচ্ছে আপনার বাংলাদেশ ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের জন্য যে টপ এমসিএনগুলো আছে সেই ভিডিওটা আমরা কিছুদিনের মধ্যে আপলোড করব আমরা আপনারা অবশ্যই দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম